হল্লা বলে সমস্ত দর্শকদেরকে আজকে আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম। আমরা এই মুখোমুখি অনুষ্ঠানে সবসময় রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়ে থাকি জাতীয় এবং রাজ্য রাজনীতির সম্পর্কে আলোচনা করার জন্য, কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটাকে বলা গণপিটুনি বা মব লিঞ্চিং বা গণ, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি গণধুলাই। কেন হয়, কেন হচ্ছে এগুলি, এই নিয়ে আলোচনা করতে আজকে আমরা এখানে ডেকেছি আইনজ্ঞ অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য মহাশয়কে এবং রাজ্য পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নেপাল চন্দ্র দাস মহাশয়কে। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে একটা গুজব নিয়ে গণপিটুনি বা গণপ্রহারে দুই তিনটি ঘটনা এরকম দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা মুড়াবাড়িতে, একটা সাবরুম কলাছড়াতে। তো ওই ঘটনাগুলির জানার পর, দেখার পর এতটা বাকরুদ্ধ রাজ্যবাসী, আমরা আজকে এতটাই বাকরুদ্ধ যে এরকম প্রশাসনিকভাবে কী করে মানুষকে মানুষ মারতে পারে। এবং যখন ঘটনাগুলি ঘটছিল তখন কিছু কিছু দর্শক আবার এটাকে ভিডিও করছিল মোবাইলে। এই যে মব লিঞ্চিং, এটা আইন কী বলে, এটা মানে এটা প্রতিকার বা এ সম্পর্কে আইনের ব্যাখ্যাটা কীরকম আছে যদি মনে করেন অরিন্দ্রবাবু বলুন। আসলে ভিডিও করার যে বিষয়টা, এটা এখন একটা ফ্যাশনের পর্যায়ে পৌঁছে গেছে। যে কোনো ঘটনায়, একটা যান দুর্ঘটনাও যদি ঘটে, অনেক সময়ই দেখা গেছে রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে, মোটর যান দুর্ঘটনা ঘটেছে, কেউ একজন আহত হয়েছে, রাস্তায় পড়ে আছে, তাকে যারা পথচারী যারা রয়েছে তারা তাকে সাহায্য করবে হাসপাতালে পৌঁছে দেওয়ার যে মানসিকতাটা, এই জায়গাটা থেকে সরে এসে যেটা করতে চায় করছে, সেটা হচ্ছে ভিডিও করছে। সবার হাতেই একটা করে মোবাইল রয়েছে, স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোনে ছবি তুলে সেই ছবিগুলোকে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এইটা মানে লাখো মানুষ লাইক দিচ্ছে এবং অন্যান্য কমেন্টস পাস করছে। এইটা হয়ে গেছে একটা মানসিকতা, সাধারণ মানুষের মানসিকতা। আর এখানে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে পেরেছি যে গণধোলাই, এই গণধোলাইয়ের পরিপ্রেক্ষিতে বা গণধোলাইয়ের পরে মানুষ এই ছবি তুলছে, গণধোলাই চলছে, এই পর্যায়ে এইরকম একটা পরিস্থিতিতে ছবি তুলছে, ছবি তুলে সেগুলোকে পোস্ট করছে যে কোথায় সেটা হচ্ছে, সাবরুমের কলাছড়াতে হচ্ছে বা মোহনপুরে হচ্ছে বা রাজ্যের অন্য কোনো জায়গায় হচ্ছে। এই বিষয়টাও একটা ওই 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 ভিডিও তোলার যে প্রবণতাটা, এই প্রবণতার মধ্যেই চলে আসছে। এটাতে আলাদা করে আইনি কোনো বিষয়ে থাকার বিষয় নয়, সেটা হচ্ছে যে এই কাজের সঙ্গে যারা যুক্ত, ধোলাইয়ের সঙ্গে, মারপিটের সঙ্গে, মারামারির সঙ্গে বা খুন খারাপির সঙ্গে যারা যুক্ত, তাদেরকে যেভাবে মানে শাস্তি দেওয়ার বিষয় বা তাদেরকে যেভাবে আইনের দায়রার মধ্যে নিয়ে আসার বিষয়, সেই বিষয়টা যেভাবে মানে সাধারণভাবে হয়ে থাকে এক্ষেত্রেও তাই। তবে হ্যাঁ, এখানে যেটা পুলিশ তদন্ত করে যদি দেখতে পায় যে এই গণধোলাইটা পূর্ব পরিকল্পিত, আগে থেকে এটা পরিকল্পনা করা ছিল যে এই জায়গায় এরম লোক এসে দাঁড়াবে বা এই লোকটাকে আমরা আক্রমণ করব এবং সেটাকে একটা গণধোলাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করব, পূর্ব পরিকল্পনা রয়েছে, তথ্য বা প্রমাণ যদি পুলিশ জোগাড় করতে পারে তাহলে এটা অন্য জায়গায় চলে যাবে, 149, 147 বা 148 হোয়াটএভার মেবি যে ধারাগুলো আছে সেইগুলো এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। আদারওয়াইজ এটা সাধারণভাবে মারামারি এবং মৃত্যু ঘটলে খুনের পর্যায়েই চলে আসবে। কিন্তু এইটা বেসিক্যালি যেটা এখন হচ্ছে, এটা আমার যেটা মনে হয়েছে যে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, এই জায়গাটায় কোথাও একটা চিড় ধরেছে বা এই জায়গাটায় কোথাও একটা অনাস্থার জায়গা রয়েছে। মানুষ হয়তো ধরে নিচ্ছে যে পুলিশ কোনো কাজ করবে না, তো আমরাই সেই কাজটা করে ফেলি, আইনের জায়গাটা আমরাই হাতে নিয়ে নিই। এই জায়গা থেকেই আজকে কিন্তু এই মানে এই যে গণধোলাই বা গণপিটুনি বা আপনি যেটা বলছেন মব লিঞ্চিং, এই পর্যায়টা মানে চলে আসছে। কিন্তু আইনি ব্যাখ্যা মূলত সাধারণভাবে যে কোনো মানে ক্রাইম বা বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত হচ্ছে, যেভাবে যুক্ত হয় বা যাদের বিরুদ্ধে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে যে আইনি
ইয়েগুলি নেওয়া হয়, পদক্ষেপগুলি নেওয়া হয় বা যে ধারাগুলো প্রয়োগ করা হয় এক্ষেত্রে সেটাই প্রয়োগ করা হওয়ার কথা। কিন্তু তার সঙ্গে যদি প্রমাণ পাওয়া যায় যে মানে বিফোর হ্যান্ড প্রিভিয়াসলি মানে কালেকশন অফ মাইন্ড বা ইয়ে হয়ে গেছিলো নিজেদের মধ্যে একটা আলোচনা, একটা পর্যালোচনা বা একটা ষড়যন্ত্র 120B তৈরি করা হয়ে গেছিলো যে এই জায়গাটাতে আমরা আক্রমণ সংগঠিত করব, ওই লোকটি এলে পরে এখানে আমরা তাকে এইভাবে একটা গণধোলাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করব, এইটা তখন ওই ধারাগুলো যুক্ত হয়ে যাবে 120B ষড়যন্ত্র বা মিটিং অফ মাইন্ডস প্রিভিয়াসলি এই জায়গাগুলো তৈরি হয়ে যদি প্রমাণ পাওয়া যায়, পুলিশ যদি সেটা প্রমাণ করতে পারে এই ধারাগুলো যুক্ত হবে। এইটাই হচ্ছে মানে বাড়তি একটু করা আর কি আইনের যে ব্যাখ্যাটা এই জায়গাটায়, আদারওয়াইজ এটা সাধারণভাবে যা ঘটে সেটার উপর দাঁড়িয়েই আইনি যে এগুলো পদক্ষেপগুলো গ্রহণ করার কথা সেগুলো গ্রহণ করা হবে। আচ্ছা নেপালবাবু, আপনার কাছ থেকে জানতে চাইব এই যে আপনার, আপনি রাজ্য পুলিশে উচ্চ পদে দীর্ঘদিন ছিলেন, আপনার চাকুরি জীবনে হয়তো আপনি এরকম ঘটনা আরও প্রত্যক্ষ করেছেন, এই যে গণপিটুনি গণধুলাই মানে কি? মানে হলো আইন নিজের হাতে তুলে নেওয়া, এই ক্ষেত্রে কি পুলিশের নিষ্ক্রিয়তা কি দায়ী, কী মনে করেন আপনি? এখানে ঘটনা তো অনেকগুলো হয়ে থাকে, শুধু একটা ঘটনা নয়, বিভিন্ন ঘটনার বিভিন্ন একটা মানে আলাদা আলাদা পারিপার্শ্বিকতা থাকে, সেখানে কারণগুলো আলাদা থাকে, মবের নাম্বার অফ পিপুল থেকে আরম্ভ করে সেখানে সব কিছু আলাদা আলাদা থাকে, সেগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে সেরকমভাবে। অরিন্দম বাবু যেটা বললেন এর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই এই যে রিসেন্টলি আপনার এই আমাদের সুপ্রিম কোর্টে ভারতের সর্বোচ্চ আদালতে এই লিনসিং নিয়ে একটা পিটিশন হয়েছে, একটা নয় অনেকগুলো পিটিশন হয়েছে, তার উপরে আপনার সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে লিনসিং যেটা হচ্ছে মব লিনসিং, যেভাবে রাজ্যের নাম উল্লেখ করে লাভ নেই, সেখানে অনেকগুলো রাজ্যের মধ্যে এগুলো হচ্ছে, শুধু যে আমাদের এখানে হয়েছে তা নয়, অনেকগুলো রাজ্যে হচ্ছে এবং বিগত দিনেও হয়েছিল এবং রিসেন্টলি গত কয়েক বছর সেটা বেড়েছে সংখ্যা। তো সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে লিনসিংয়ের জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে জানতে চাইছে, এই যে লিনসিংয়ের জন্যে তোমাদের সেপারেট আইন করতে কী অসুবিধা, কী অসুবিধা বা আইন করার জন্য তোমাদের কী প্রস্তাব রাখা আছে? এতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা রিপ্লাই দিয়েছে, এতে বলেছে যে যে এটার জন্য সেপারেট কোনো আইনের দরকার হয় না, লিনসিং মব লিনসিংয়ের জন্য সেপারেট কোনো আইনের দরকার হয় না, আমাদের যা কনভেনশনাল যা যে প্রচলিত আইন যেটা আছে মানে ল ইনফোর্স যেটা আছে আর কি, যেগুলো আছে আইপিসি এবং অন্যান্য ল যেগুলো আছে সেগুলোর মধ্যে এটা কভার হয়ে যায়, যেটা অরিন্দ্রবাবু যেটা বলছিলেন যে 120B বা অন্যান্য সেকশন যোগ করে তার মধ্যে যদি প্রমাণপত্র পাওয়া যায় পুলিশ যদি সেটা প্রুভ করতে পারে। কিন্তু এখানে আমার একটা ব্যাপার হচ্ছে, আমার নিজের একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে যে যেভাবে লিনসিংয়ের ঘটনাগুলো ঘটে, আপনার গণপিটুনি যেভাবে ঘটে এবং যেভাবে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়তে থাকে বিভিন্ন জায়গায় আর কি, সেখানে সাধারণ আমাদের যে আইন প্রচলিত আইনের মাধ্যমে সেটা যদি করা হয়, সেটা ধরুন চার্জশিট হলো, অ্যাকিউজড কিছু অ্যারেস্ট হলো, কিন্তু দেখা গেল এটা কোর্টে যখন উঠা মানে যখন ট্রায়ালটা শুরু হয় আর কি, তখন আইনের বিভিন্ন প্যাচ তুলে বিভিন্ন ইয়েগুলো তখন ওরা পার পেয়ে যায় আসামিরা আর কি, যে তাদের ইনভলভমেন্টটা সেখানে, তার ইন্টেনশন এবং ইনভলভমেন্ট তার অবজেক্টটা সেখানে সেরকমভাবে প্রুভ হয় না। আমি মনে করি যেটা সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইছে আর কি, যে লিনসিংয়ের উপরে সেপারেট একটা আইন হওয়া দরকার, যেখানে শুধু লিনসিং বিভিন্ন কারণে সেটা মবটা এজিটেটেড হতে পারে, বিভিন্ন কারণে মবটা এজিটেশনের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, এটা পলিটিক্যাল কারণ হতে পারে, এটা একটা রিউমার থেকে হতে পারে, একদম বেসলেস টোটালি একটা রিউমার যেমন আমাদের এখানে যেরকম হয়েছে এরকম হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে এটা। তো সে কারণে প্রাথমিকভাবে আমি বলবো যে এটার জন্য একটা সেপারেট লয়ের প্রয়োজনীয়তা আছে, এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে এটা আমার মনে হয় এটা যথার্থ বলেছে, হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর যেই উত্তরটা যেটা দিয়েছে তার উপরে সুপ্রিম কোর্ট কী বলে সেটা আমাদের দেখার বিষয় হবে। এখানে পুলিশের ব্যাপার যদি বলেন আপনার, আমি একটা ঘটনা উল্লেখ করছি, এটা গণপিটুনি নয় কিন্তু আপনার 1984 কলকাতায় আপনার
একজন পুলিশ অফিসার আইপিএস, আপনার ওর নাম হচ্ছে খুব সম্ভবত বিনোদ মেহতা বলতে, হ্যাঁ হ্যাঁ, উনি খড়গপুরে, খড়গপুরে বোধ হয় একটা রেড করতে গেছেন, খড়গপুরে নয় মানে ইয়েতে সেরকম একটা উত্তেজিত মব এর সামনে সে পড়ছে, মব ওয়াজ দেয়ার টু সেইজ হিম, তারপরে তাকে সেইজ করতে আরম্ভ করলো বিভিন্ন, সে তার যে গার্ড টার ছিল তাদেরকে নিয়ে এসে পালাতে এই পালা সে পালা এই গলি সেই গলি করে একটা জায়গায় গেছে, তারপরে তাকে সেখানে ধরা হয়েছে, ধরা হয়েছে সেখানে তাকে মার্ডার করেছে, ব্রুটালি হি ওয়াজ মার্ডার্ড। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা যদিও শুরুতে একটা একটা গণ মানে মবের ব্যাপার ছিল, আসলে সেটা গণপিটুনি নয়, সেটা একদম মানে প্ল্যান মার্ডার, প্ল্যান মার্ডার। সেখানে আমাদের যে প্রচলিত যে আমাদের যে মার্ডার কেসের যে ধারা আছে এবং যে ই আছে তার মধ্যে সেটার বিচার হতে পারে এবং বিচার হয়েছেও সেটা আর কি, সেটা একিউজটা সেখানে ইয়ে হয়েছে। আর এটা যেটা বলছি আমরা যে এটা আমি মনে করি যে সেখানে একটা সেপারেট আইনের দরকার আছে। আচ্ছা, আর পুলিশের ভূমিকার কথা যেটা বলছেন আপনি, পুলিশের ভূমিকা বলছেন দেখেন পুলিশ তো নিষ্ক্রিয় থাকতে পারে না কোনো অবস্থাতেই। প্রথমত হচ্ছে পুলিশের যখন ইন্ডাকশন হয়, পুলিশ যখন সার্ভিসে যখন জয়েন করে তখন তাদের একটা শপথ বাক্য পাঠ করানো হয়, সেটা আপনারা যখন কভার করেছেন বিভিন্ন প্যারেডগুলো, এই যে এটাকে কী বলে পাসিং আউট প্যারেড, নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেখানে একটা শপথ বাক্য পাঠ করানো হয়। সেখানে সেই শপথ বাক্যের মধ্যে বলা হয় যে আমি আমার সমস্ত কিছু, আমার এই যে মানুষের জীবন এবং সম্পদ রক্ষার্থে আমি সব কিছু, আমি নিজেকে নিজের সমস্ত কিছু আমি সেখানে দেব, দরকার হলে আমার এতে যদি আমার জানও যায়, এতে যদি আমার জীবনও যায় তাতে আমি পরোয়া করব। এই শপথ বাক্য দিয়ে কিন্তু শুরু, এই শপথ বাক্য দিয়ে শুরু। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যেখানে আপনার আইন যেখানে বলেছে যে পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে, যদি দেখা যাচ্ছে যে একটা মানুষকে, একটা মানুষ মানে ওয়ান পার্সন ইজ বিং কিল্ড, একটা মানুষকে সেইজ করছে মারার জন্যে, তাকে মেরে ফেলছে, সেখানে পুলিশকে পাওয়ার দেওয়া আছে, সেখানে আইনগতভাবে পাওয়ার দেওয়া আছে, সে তা তাকে যে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা সে এক্সারসাইজ করতে পারে, সে ফোর্স ইউজ করতে পারে, সে ফোর্সটা কী পরিমাণে ইউজ করতে পারে সেটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত সে করতে পারে, তার জন্য যদি একটা মানুষের মৃত্যুও হয় সেটা এখানে করতে পারে, সেখানে আইনে তার জন্য এক্সেপশন রয়ে গেছে। এই হচ্ছে প্রথম, কিন্তু একদম দারুণ কথা বলেছেন আপনি, সেই সেই কথা পরিপ্রেক্ষিতে বলছি এই যে আপনার মুড়াবাড়ির যে ঘটনা বা কলাছড়া যে ঘটনা, দুটো ঘটনায় একটা টিএসআর ক্যাম্প থেকে টেনে হিসেবে বের করে এনে মেরেছে, আর কলাছড়াতে যে ঘটনাটা ঘটলো সেখানে চারজন পুলিশ উপস্থিত ছিল, আমরা ভিডিও ফুটেজে দেখেছি পুলিশ ওদেরকে হাত জোর করে থামানোর চেষ্টা করে, হাত জোর করছে ওদের কাছে, সেখানে তো ওরা ফোর্স কিছু অ্যাপ্লাই করেনি, রাইট, উদাহরণ দিচ্ছি আপনার, এটা খুব সম্ভবত যদি ইফ আই এম নট রং, আপনার চম্পকনগর, এই যে চম্পকনগর আছে টঙ্গর, তখন আমাদের এখানে কংগ্রেস টিউজিসের গভর্নমেন্ট চলছে ত্রিপুরাতে, সেখানে 91-এ আপনার চম্পকনগর থানার যে ওসি আছে, থানার মধ্যেও একজন অফিসার ইনচার্জ থাকে, উনি চম্পকনগর বাজারে একটা দুটা গ্রুপের মধ্যে, দুটা গ্রুপের মধ্যে ক্ল্যাশ মানে চলছিল না, মানে ঝগড়াঝাটি হচ্ছিল কথা কাটা করে, তার মধ্যে উনি গেছেন। এনিওয়ে একটা 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 মোমেন্টে গিয়া তখন এই উত্তেজিত মবরা তখন ওসিকে আক্রমণ করলো, থানার ওসিকে, থানার ওসিকে আক্রমণ করলো, আক্রমণ করলো কি দিয়ে, সামনে যা লাঠি ছিল ওই যে কলা কলার যে ইয়েটা থাকে আপনার মাঝখানে যে ইয়েটা থাকে এটা দিয়ে ওসিকে পিটতে শুরু করলো। এখন এই দেখে পাশে যে দুজন কনস্টেবল ছিল, এই দুজন কনস্টেবলে ফায়ার ওপেন করে দিল। সেই 91-এ চম্পকনগরে দুজন মার্ডার মানে মার্ডার নয় মানে মারা গেল, বলছি যে পুলিশের গুলিতে দুজন মারা গেল, একটা বিরাট একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছিল সেখানে চম্পকনগরে আর কি। হ্যাঁ, তারপরে তো বিভিন্ন ইয়ে হয়েছে, আমি বলছিলাম যে
এই যে এখন এই যে পাওয়ারটা, এই যে যেটা এক্সারসাইজ করার বিষয়টা, এই যে মানুষের একটা জীবন রক্ষা করতে হবে, এখন সেটা যদি পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং এবং সুপারভিশনের মধ্যে না থাকে তো, কিন্তু এখানে আরেকটা জিনিস বলতে হবে, ঘটনাস্থল থেকে কলাছড়া পুলিশ ফাঁড়ির দূরত্ব ছিল 200 মিটার এবং মনু থানার ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার। ঘটনা ঘটেছে 40 থেকে 45 মিনিট, কিন্তু না পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসছে না মনু থানা থেকে পুলিশ এসছে। এগুলো খুব কঠোরভাবে মানে বিচার করা উচিত, বিশ্লেষণ করা উচিত, এনকোয়ারি করা উচিত, সেই সময়ের ব্যাপারটা দেখতে হবে। এখন এমনও হতে পারে, ধরুন দুজন কনস্টেবল দুজন ইয়ে আছে, তো সে কী করেছে তখন? সে যদি তার হায়ার অথরিটিকে যদি জানিয়ে থাকে, কাউকে যদি বলে থাকে, থানায় যদি আমরা একটু আপনাকে থামাবো, একজন সাবরুম থেকে একজন সমাজ সেবক সোশ্যাল ওয়ার্কার আমাদের সঙ্গে লাইনে আছেন, আমরা ওনার কাছ থেকে জেনে নেবো ওই দিন ঘটনাটা কী ঘটেছিল। নমস্কার আপনাকে। অপপ্রচার ছিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও ছিল, এমনিতেও ছিল। এর আগে মানে সোশ্যাল মিডিয়াতে কিছু প্রচার ছিল, বিহার থেকে এসছে, কেরাল থেকে আসছে, স্বাভাবিক ভাবে মানুষের মধ্যে একটা ভয় ছিল, বিশেষ করে পাহাড়ি এলাকাতে। সেখানে মানুষজনের মধ্যে ভীতি কাজ করছিল, স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে গেছে, বৈষ্ণবপুরের একটা স্কুল থেকে ছাত্রগুলো সবগুলোকে নিয়ে গেছে। তারপরে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে ছুটির আগে মা বাবারা এসে দাঁড়িয়ে যাচ্ছে তাদের ছেলে মেয়েদের নেওয়ার জন্য, স্কুলের পার্সেন্টেজও কমে গেছে। তো এই এই যে প্রচারটা, অপপ্রচার বা প্রচার গুজবের মধ্যে, যে মোহনপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এখানকার প্রশাসন অপপ্রচারের বিরুদ্ধে, গুজবের বিরুদ্ধে এখানে ওরা মাইকিং করতে পাঠিয়েছিল। তো মাইকিং মনোবঙ্কুল হরিণা হয়ে, সাতচাঁদ হয়ে এরা যখন কলাছড়ার দিকে এলো, সম্ভবত সময়টা আমাদের কাছে যতটুকু তথ্য আছে 4:50 হবে, ওই সময় একটা গাড়ি, প্রচারের গাড়ি ঘিরে ধরে কিছু লোক, বিশেষ করে এগুলো বিশেষ করে উপজাতি ছিল, বাঙালিরাও ছিল, ওরা ড্রাইভার এবং প্রচারকদেরকে জিজ্ঞাসাবাদ করছিল, এই এতদিন কোথায় ছিলে, অপপ্রচার অপপ্রচার এগুলো করে করে ওদেরকে মানে এমনভাবে অবস্থা সৃষ্টি করেছে, ওরা পালিয়ে যেতে চাইছিল। একজনে পালিয়ে গিয়ে সে কলাছড়া বাজারে দিয়ে, সেখানে তার এক আত্মীয় বাড়ি ছিল, সে আত্মীয় বাড়িতেও ঢুকেছিল, কিন্তু দুষ্কৃতিকারীরা তাকে সে বাড়ি থেকে টেনে এনে সেখানে নৃশংসভাবে মারধর করতে করতে মারলো। এবং আমাদের কাছে খুবই খারাপ লাগছে যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখছি, পুলিশকেও বলা দেখছি, পুলিশ ছিল এখানে, পুলিশ ছিল সম্ভবত খালি হাতে, যিনি এসআই দায়িত্ব ছিলেন তার ওনার হাতও রিভলভার ছিল না আমাদের কাছে যতটুকু খবর আছে। আমার খুব পরিচিত একজন বারবার পুলিশকে বলেছিলেন যে আপনারা একটু হায়ার অথরিটির খবর দিন যে এখানে যে কিছু একটা ঘটে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাজারের ওই দিকটা, উত্তর দিকটায়, এই যে দক্ষিণ দিকে এরকম ঘটনা ঘটছে, উত্তর দিকের লোকরা সেরকম অনুধাবন করতে পারেনি, মনে হচ্ছে কোনো একটা এরকম টুকটাক ঘটনা ঘটছে, কিন্তু সেখানে যে একটা মারাত্মক তালিবানি কায়দায় একটা ছেলেকে মেরে ফেলা হচ্ছে, এটা হয়তো বাজারের সব লোক বুঝতে পারেনি। যারা বুঝতে পেরেছে তারা চেষ্টা করেছে কয়েকজন, কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি। এমনভাবে এরা মারধর শুরু করলো, আমরা ভিডিওতে একটা জায়গাতে মানে আমরা সবাই দেখেছি যে একটা ঘুষি মারা, একটা ঘুষি তার পেটে মারার পর পাশের থেকে একজন বলছে গুড শট, মানে কি ধরনের অমানবিক গুড শট বলতে পারে। হ্যাঁ, এভাবে তো কাকুতি মিনতি অনেক করেছে, আমাকে মারবেন না, আমার ছেলে আছে, আমার বউ আছে, কিন্তু কোনো কথাই, কারো কথাই ওরা শুনছিল না, এমন ভাবে ছিল। পাশাপাশি আমরা একটা জিনিস দেখেছি যে কাবুলে টাবুলেগুলো দেখতাম যে তালিবানিরা হত্যা করার সময় তো ছবি মিলছে। আমাদের কলাছড়ার মতো একটা সাংস্কৃতিক বান জায়গা, সেই জায়গাতে ছেলেরা বাঙালিও আছে, পাহাড়িও আছে, তারা একটা হত্যার লীলা ভিডিওগ্রাফিক করছে, এর থেকে আমাদের মানে আর মানে মাথা নিচু করার কোনো জায়গা আমাদের নেই। ভিডিও রেকর্ডিং হচ্ছে, হত্যা কিভাবে হচ্ছে, অবাক লাগছে, কোনো মানুষ এগিয়ে এসে তাকে রক্ষা করার জন্য আর কোনো চেষ্টা
কেউ করেনি। কাজে এই যে একটা সামাজিক অবক্ষয় এবং উদ্মুক্ত ভাবে তাকে মারে, মাথার মধ্যে মেরে হত্যা করা, এই জিনিসটা সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করতে পারেনি। পুলিশ কোনো ব্যবস্থা সেরকম গ্রহণ করতে পারেনি, কারণ পুলিশের কাছে শুনেছি কোনো আধুনিক অস্ত্র সকল ছিল না। কিন্তু আমি যতটুকু জানি, সাতটার বাজারে চারজন পুলিশ থাকে, তাদের কাছে এসআলআর থাকে। এখন কলাসরা বাজারে হাট বাজার, সেখানে কেন অস্ত্র নিয়ে পুলিশ আসেনি? বা কলাসরা আউটপোস্টে 15 জনের মতন টিএসআর থাকার কথা, যদি থাকে নিশ্চয়ই 15 জনের কম থাকবে না, তাহলে টিএসআর গুলো গেল কোথায়? বা সেখানে যে স্ট্যান্ড বাই পুলিশ থাকার কথা, তারাও কেন বাসি বাজিয়েও তো আসতে পারতো? তাহলে তাদেরকে কেউ ডাকেনি, কল করেনি, সেটাও হয়তো মনে করছি আমরা। কাজে এই অবস্থার মধ্যে একটা ছেলেকে প্রাণ দিতে হলো। এখন অবধি কতজন গ্রেপ্তার হয়েছে? আমাদের কাছে যতটুকু খবর আছে, 4 জনের মতো গ্রেপ্তার হয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডে এনে শান্তির বাজার, তারপর আবার কোর্টে হাজির করেছে কিনা সবটা খবর আমাদের কাছে নেই। আজকে কলাছড়া বাজারে বন্ধ চলছে 24 ঘন্টা। ওদের বাজার কমিটি এতদিনে তাদের জ্ঞান ছিল যে একটা ছেলে মারা গেল, তার প্রতিবাদে আমরা বন্ধ করছি। তো আজকে 24 ঘন্টা বন্ধ চলছিল। আর শুনেছিলাম আজকে গ্রামবাসীরা এবং কলাছড়াবাসীরা মিলে এরা একটা ক্যান্ডেল মিছিল করবে, কিন্তু ক্যান্ডেল মিছিলকে প্রশাসন অনুমতি দেয়নি, কারণ কোনো রাজনৈতিক দল না, সার্বিকভাবে বাজার কমিটির উদ্যোগে এটা হয়েছিল, করতে চেয়েছিল, কিন্তু প্রশাসন এটার অনুমতি দেয়নি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। তো অরিন্দবাবু শুনলেন ঘটনাটা, যে কলাছড়া বাজার বা আর বাজার হাট ছিল, যে সাতচাঁদে যেখানে সশস্ত্র পুলিশ থাকে, সেদিন কলাছড়া বাজারে সশস্ত্র পুলিশ ছিল না। এতক্ষণ ধরে ঘটনাটা ঘটলো, থানা থেকে পুলিশ আসলো না, এটা কি মনে করেন আপনি? এটা কি মব লিঞ্চিং না পরিকল্পিত হত্যাকাণ্ড? দেখো, প্রথম কথা হচ্ছে, নেপালবাবু বলতে পারবেন ভালো আমার থেকে, রেঞ্জার, ফরেস্টের রেঞ্জার নয়, পুলিশের ব্রিটিশ পিরিয়ডে, তারও আগে জার্মান সেনাবাহিনীর বা জার্মান পুলিশের একজন রেঞ্জার, হিটলারের সময় একজন রেঞ্জারের কে ট্রেনিং দেওয়া থাকতো যে 50 জন লোককে সে সামাল দেবে, একজন রেঞ্জার উইদাউট এনি আর্মস, শুধু একটা লাঠি হাতে নিয়ে। একজন রেঞ্জারের দায়িত্ব হচ্ছে 50 জন সাধারণ মানুষকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। 50 জন একটা মবের জন্য একজন রেঞ্জার, এর বেশি দরকার নেই। এইটা ছিল পুলিশের ওই সময়ের যে কর্মদক্ষতার যে জায়গাটা, আমি এটা বলার জন্য বা এটা বোঝানোর জন্য আমি কথাটা উল্লেখ করলাম। আজকে আপনার ভিডিও ফুটেজে যেটা পাওয়া যাচ্ছে, যে এতক্ষণ যেটা দেখলাম আমি, যে যখন মারছে সুকান্ত চক্রবর্তী, ইফেন নট রং, সুকান্ত চক্রবর্তীকে যখন মারছে, তখন একজন উর্দিধারী পুলিশ দেখা গেছে পেছন, না তার কোমরের নিচের অংশটা দেখা যাচ্ছে, ইউনিফর্ম থেকে বোঝা যাচ্ছে যে উনি পুলিশ আধিকারিক। কোন পদে আছেন সেটা আমার দেখার দরকার নেই, উনি ওখানে দাঁড়িয়ে আছেন একদম ভেতরে, যখন যেখানে ঘটনাটা ঘটছে এবং যার খুন, যিনি খুন হলেন এই গণধোলাইয়ে, তার ঠিক পাশে দাঁড়িয়ে উনি ঘুরছেন, অর্থাৎ উনি চেষ্টা করছেন। কী চেষ্টা করছেন উনি ওখানে? এই কটা লোক ওখানে, এই ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে কটা লোক ওখানে, খুব বেশি লোক নয়। কিন্তু পুলিশের কর্মদক্ষতাটা আমি সম্পূর্ণ সম্মান জানিয়ে, পুলিশ আধিকারিক যারা রয়েছেন, সিনিয়র অফিসার, রিটায়ার্ড অফিসার, ওনাকেও নেপালবাবুকে আমি সম্মান জানিয়ে বলবো যে পুলিশের দক্ষতার যে জায়গাটা, যেই কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে 50 জনকে সামাল দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন রেঞ্জারের, সে পুলিশি দক্ষতার, ব্যক্তিগত দক্ষতার যে জায়গাটা, এই জায়গাটা আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। অস্ত্র হাতে ছিল কি ছিল না, তার হাতে ফায়ার আর্ম ছিল কি ছিল না, এটা সেকেন্ডারি ইস্যু। প্রাইমারি ইস্যু হচ্ছে, এখানে আমি একজন পুলিশ অফিসার বা পুলিশের একজন কনস্টেবলই হোক, উর্দি নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাঝখানে পাবলিক ঢুকে পাবলিক একজন লোককে খুন করার উদ্দেশ্যে বারবার মেরেই যাচ্ছে, মারধর করে যাচ্ছে। হতে পারে তারাও নিরস্ত্র, কিন্তু তাদের মারার ভূমিকাটা
আপনার অডিওতে যেটা পেলাম আমরা এতক্ষণ ধরে, যে এই লোকগুলো পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল, সেটাও সম্ভব হয়নি, চেস করেছে, পেছনে ধাওয়া করে ওদেরকে আত্মীয়ের বাড়ি থেকে বার করে নিয়ে এসে ওদেরকে খুন করা হয়েছে। এখানে আমি আগেই যে কথাটা বলেছিলাম যে 120B ষড়যন্ত্র, খুনের জন্য ষড়যন্ত্র, এটা প্রাথমিক একটা সত্যতা কিন্তু পাওয়া যায়। এরা যদি প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন তাহলে এদের এই বয়ানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দেখতে হবে এই খুনটার পেছনে বা এই খুনটার পরবর্তী সময়ে যে তদন্ত কার যাদের হাতে পড়েছে, যারা দায়িত্ব নিয়েছেন, তারা তদন্তটা কোথায় করছে, কতটা করছে। এটাকে যদি ওই গণধোলাই কাউকে আইডেন্টিফাই করা গেল না, শনাক্ত করা গেল না, গণধোলাইয়ে মৃত্যু হয়েছে বলে এটাকে যদি ক্লোজ ডাউন করার চেষ্টা করে, তাহলে বলতে হবে যে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত আমাদের বসে দেখতে হবে। দেখলাম আজকের কাগজে 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে ওদের কর্তব্যের গাফিলতির জন্য। আপনার কথা কারেক্ট যে 500 মিটার দূরে TSR ক্যাম্প, তার থেকে একটু দূরে হচ্ছে পুলিশের ফাঁড়ি বা থানা, কেউ এলো না ব্যাকআপ দেওয়ার জন্য। এটা কি হতে পারে 40-45 মিনিট ধরে একটা ঘটনা ঘটছে, এই সময়ের মধ্যে পুলিশের কাছে খবর পৌঁছচ্ছে না? 100 বার পৌঁছেছে, পুলিশের চরম গাফিলতি ছিল না? আমি পুলিশের গাফিলতি এটা বলবো না, আমি এটাকে পরিষ্কারভাবে যেটা বলবো যে পুলিশ এখন এই কিছুদিন আগে যে ঘোষণাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 10% মহিলাদের পুলিশের নিয়োগ করার ক্ষেত্রে রিজার্ভেশনের বন্দোবস্ত। অর্থাৎ পুলিশই যে কাজটা, নেপালবাবু যে কথা বলার চেষ্টা করছেন যে পাসিং আউটের সময় যে শপথ, এই শপথটা এখন বেসিক্যালি ডাক্তারদের পাসিং আউটের সময় যে শপথটা হয় সেটাকে বলে হিপোক্রেটিক ওথ। হিপোক্রেটিক ওথ এমনি শব্দে ব্যবহৃত হয় যেটা হিপোক্রেসি মানে হচ্ছে ভণ্ডামি, কিন্তু ডাক্তারদের শপথটা হিপোক্রেটিক ওথ নয়। কিন্তু এই পুলিশের যে এখন পাসিং আউটের জন্য শপথ গ্রহণটা, এটা হিপোক্রেটিক মানে ভণ্ডামি। কেন ভণ্ডামি? কারণ তার এই যে মানসিকতাটা, এই যে আন্তরিকতাটা কাজের জন্য, যে আমার দায়িত্ব দরকার হয় আমার জীবন বিপন্ন করে আমি মানুষকে রক্ষা করার চেষ্টা করব, সমাজের আইনের এবং আইন শৃঙ্খলা রক্ষা, সমাজের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমার যে ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকাটা আমি গ্রহণ করব, এইটা এখন পুলিশ করছে না। পুলিশ বসে আছে, থানার বড়বাবু বসে আছেন, ফাঁড়ির বড়বাবু বসে আছেন, রাজনৈতিক নেতাবাবুরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো নির্দেশ না দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারছি যে আমাদের কি করণীয়, রাজনৈতিক প্রশাসনিক বড়বাবু যারা রয়েছে তারা আমাদের যতক্ষণ না বলছে, এই থানার ওসি সাহেব হোক আর ফাঁড়ির ওসি সাহেব হোক, ওরা নিরুপায়, ওরা জেনে বুঝে বসে থাকছে, কারণ জানে না। নেপালবাবু যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছেন 1991 সালে যে দুজন কনস্টেবল ফায়ার ওপেন করে দিয়েছিলেন যেহেতু ওসি সাহেব আক্রান্ত হয়ে গেছিলেন, এই ভূমিকাটা এখন কোনো পুলিশ আধিকারিক, সে পুলিশের কনস্টেবলই হোক হাবিলদারই হোক, নিতে চাইছে না। কারণ তার চাকরির প্রসঙ্গ, আমি কেন পুলিশের রিজার্ভেশনের কথাটা বললাম, কারণ এটা একটা কর্মসংস্থানের বিষয় হয়ে দাঁড়িয়েছে, জীবন রক্ষা, আমার জীবন রক্ষার জন্য নয়, সমাজের প্রতি আমার দায়বদ্ধতার প্রশ্ন পুলিশের ভূমিকা নয়। পুলিশের চাকরি এখন হচ্ছে আমার সংসার প্রতিপালনের জন্য, কর্মসংস্থানের জন্য, অন্য সংস্থানের উপায়, এখানে দায়বদ্ধতার কোনো জায়গা নেই। একজন আইনজীবী যদি আদালতে দাঁড়িয়ে এই যারা খুনের সঙ্গে যুক্ত হলো নিজেদেরকে তারা মব লিঞ্চিংয়ের এর ভেতরে বা কার্টেনের পেছনে দাল করিয়ে নিজেদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য আইনি সাহায্য নিচ্ছে, আইনজীবীরা দাঁড়াচ্ছে, তাহলে আমি পুলিশবাবু আমি মাস গেলে যে মাইনেটা পাই সেটাকে কেন চ্যালেঞ্জের মুখে ফেলবো? আমার ঘরেও তো মা রয়েছে, বাবা রয়েছে, আমার বউ রয়েছে, আমার সংসারের ছেলেমেয়েরা রয়েছে, তাদের পড়াশোনা এগুলো, তাদের খাওয়া পড়া, এটাকে আমি এতে ফেলবো কেন, সংকটের মধ্যে ফেলবো কেন? তাহলে বাবু যেটা আমার করার দায়িত্ব সেটা হচ্ছে সরকার তৈরি হয়েছে, প্রশাসনের বড় বড় মাথারা রয়েছে, আমি থানা থেকে না বেরোলে পরে আমার কোনো অপরাধ হবে না, কিন্তু থানা থেকে বেরিয়ে গিয়ে আমি যদি ওখানে আটকাই আর সেখানে যদি দেখা যায় আটকাতে গিয়ে আমাকে ওপেন ফায়ার করতে হলো আর তাতে করে একজন লোক মারা গেলো, তাহলে পরের দিন আমাকে কৈফিয়ত দিতে, আমাকে সাসপেন্ডেড করতে হবে, আমার দরকার নেই তো। দায়বদ্ধতার জায়গাটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, আর সেই প্রশ্নচিহ্নটা তৈরি করে দিয়েছে পুলিশের আধিকারিক বড়বাবু তারা নন, এটা রাজনৈতিক গোটা দেশে, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নয়, শুধু গোটা দেশের ক্ষেত্রে এটা এখন একটা রাজনৈতিক প্রশ্ন এসে দাঁড়িয়েছে, যে গোটা প্রতিটা ক্ষেত্রে
পুলিশি ভূমিকা নিয়ে আমরা বারবার পুলিশের ওপর আক্রমণ করে দিই বা পুলিশকে দায়ী করে দিই, কিন্তু পুলিশেরও কাজ করার ক্ষেত্রে একটা দায়রা তৈরি হয়ে গেছে, তুমি এর বাইরে যাবে না, দরকার হয় মার খাও, থানা গেরাও হয়ে যাচ্ছে। বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হওয়ার কোনো কারণ নাই, একটা থানা ঘেরাও হয়ে গেছে। কতজন থানা ঘেরাও হয়েছে? 50-60 জন লোক থানা ঘেরাও হয়েছে। থানার ভেতরে যে অস্ত্র রয়েছে সেগুলো নিয়ে যদি ব্ল্যাঙ্ক ফায়ার করা হয়, সেই ব্ল্যাঙ্ক ফায়ারের ভয়ে পালিয়ে যাবে, ডিসবার্স হয়ে যাবে। ব্ল্যাঙ্ক ফায়ারও করছে না পুলিশ, কেন? এই ব্ল্যাঙ্ক ফায়ার করলে তুমি ব্ল্যাঙ্ক ফায়ার করলে কেন? কে তোমাকে দায়িত্ব দিয়েছে? আরে আমার নিজের জীবন বা বাঁচানো, আমার সরকারি সম্পত্তি থানাটাকে রক্ষা করার জন্য আমি ব্ল্যাঙ্ক ফায়ার করেছি, এইটা বলতে পারছে না এখন। বললে পরেও কেউ রেহাই দিচ্ছে না। কাজে বাবু দরকার নেই, পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও, থানা গুড়িয়ে যাক, 50 জন লোক মিলে থানাটা ভেঙে চুড়ে গুড়িয়ে দিক, কোনো আপত্তি নাই, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে বেরিয়ে যাও। পরবর্তী সময় এটা অ্যালিবাই হিসেবে খাড়া করতে পারবো যে এত মব ছিল, কতজন ছিল তো কেউ বলতে পারবো না। পুলিশ এসে দাঁড়িয়ে বলবে এই 50,000 জায়গা বলবে 500 লোক ছিল, আমরা পারিনি, সামাল দিতে পারিনি, ওরা ঢুকে গেছিলো, আমরা আর্মস দিতে পারিনি, আমরা গার্ড নিতে পারিনি, পালিয়ে যাওয়ার ছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না, বেরিয়ে গেলাম। সাসপেনশনেরও দরকার নেই, ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে না। এই হচ্ছে সমস্যাটা, এই সমস্যাটা যতক্ষণ আইডেন্টিফাইড হবে, এই সমস্যাটাকে যতক্ষণ অ্যাড্রেস করা হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটবেই। এই ভিডিও ফুটেজগুলোই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট যে ঘটনাগুলো ঘটে সেগুলোর একটা ব্যাখ্যা থাকে। কলাছড়াতে যে ঘটনাটা ঘটেছে, সুকান্ত চক্রবর্তীর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তোমার আপনার যিনি অডিওতে ছিলেন ওখান থেকে বলছিলেন যে অনেকগুলো জায়গা ঘুরে এসে, সাতচাঁদ থেকে শুরু করে অনেকগুলো জায়গা ঘুরে এসে এসছে, তার মানে দেয়ার কথা ইনফরমেশন। এই এই গাড়িটার সঙ্গে পুলিশি বন্দোবস্ত থাকার কথা ছিল, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকার কথা ছিল, একদম একদম, এবং আর্মড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকার কথা ছিল, কোথায় ছিল না? নেই, একদম। চারটে লোক লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে মবের মাঝখানে ঘুরে দাঁড়িয়ে ঘুরছে বেড়াচ্ছে, দেখছে, একটা হাত পর্যন্ত তুলছে না যে দাঁড়া ভাই মেরো না, কেন মারছো, জানতে চাইছে না। একজন পুলিশ কর্মী যদি এখানে আহত হতেন তাহলেও বোঝা যেত যে পুলিশ তার দায়িত্ব পালনের চেষ্টা করলো, কোথায়? নাই তো। এই ধরনের কোনো এভিডেন্স তো আমরা পাচ্ছি না। একটা লোক নিরীহ মানুষ মাইকিং করতে গেছে, সরকারি দায়িত্ব পালন করতে গেছে, খুঁজতে হবে যে পেছনে মোটিভটা কোথায়। আমি আগেই বলেছিলাম যে 120B প্রিভিয়াস মিটিং অফ মাইন্ডস, যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তারা কখনোই এটা এটাকে মব লিঞ্চিংয়ের মানে দায়রা দেওয়ার চেষ্টা হচ্ছে বা এটাকে এইভাবে স্ক্রিন করার চেষ্টা হচ্ছে তা নয়। এটার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, অন্য কোনো পরিকল্পনা রয়েছে। আদারওয়াইজ এই সুকান্ত চক্রবর্তীর মতো নিরীহ একটা ফিল্ড স্টাফ, পাবলিসিটির ফিল্ড স্টাফ, এখন তো একটা পাবলিসিটি নয়, দপ্তরটা হয়ে গেছে তথ্য সংস্কৃতি দপ্তর, এই তথ্য দপ্তরের তরফ থেকে যে প্রচারে গেছিল মানে গুজবের বিরুদ্ধে লড়াই প্রচার করতে গেছিল, এই প্রচারটাকে প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য, এই কাজটাকে বন্ধ করার দেওয়ার জন্য এই পরিকল্পনাটা, এটাকে খুঁজতে হবে, এইটাকে অ্যাড্রেস করতে হবে, প্রচারটা যাতে না করতে, প্রচারটাই বন্ধ করে দাও, এই ধরনের প্রচার বন্ধ করে দাও। কারণ এইটা শেষ ঘটনা ঘটেনি, তারপরে ঘটনা ঘটেছে। ইভেন গত পরশু দিনে অভিযোগ এসছে যে ট্যুরিস্ট ক্যাব বাইরে থেকে আমার রাজ্যের প্রশাসন বা সরকার যেটা ঘোষণা করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে আমরা ত্রিপুরাটাকে ট্যুরিস্ট হাব করবো, ট্যুরিজমকে আমরা সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবো, সেই জায়গা দেখা যাচ্ছে মানে কেউ কেউ অভিযোগ করছে যে গাড়ি শুদ্ধ ট্যুরিস্টদের আক্রমণ করা হচ্ছে। কোথা থেকে এসছো, কেন এসছো, আরে কি মুশকিল, প্রতি মুহূর্তে আমি ব্যাচ নিয়ে ঘুরে বেড়াবো, কে তোমরা, হু আর ইউ, আমাকে প্রশ্ন করার, আমাদেরকে প্রশ্ন করার, এবং গাড়ির ড্রাইভারকে ধরে মারধর করা হচ্ছে। তার মানে এখানে থেমে যায়নি কিন্তু ওটা, সুকান্ত চক্রবর্তীর ইস্যুর সঙ্গে সঙ্গে কিন্তু গল্পটা থেমে যায়নি, এটা চলছে, মিনিস্কিউল করার চেষ্টা হচ্ছে, এটাকে নামিয়ে আনার চেষ্টা হচ্ছে, প্রচারটা যাতে না যায় মিডিয়ার কাছে, যাতে সব প্রচার না আসে সেটার বন্দোবস্ত হচ্ছে। ইউ হ্যাভ টু ফাইট এগেনস্ট দ্যাট। আমার মতে এইটা গোটাটাই হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। একদম সঠিক বলেছেন আপনি, এটা পুরো ঘটনাটাই পরিকল্পিত, এবং এই এই ঘটনাটা যে পরিকল্পিত সেটাকে পুষ্টিকরণ করেছেন সাব্রুমের এসডিএম সাহেব, আমরা শুনব উনি কি বলেছেন। গতকাল মানে 28 তারিখ আমার সাব ডিভিশনে একটা প্রশাসনিক বৈঠক হয়, সেখানে এসডিপিও সাহেব ছিলেন এবং অল মাই ডেপুটি কালেক্টর ছিলেন। সেখানে রাজ্যের বিভিন্ন জায়গার যে গুজব ছড়ানো হচ্ছে যে কিডনি লিভার এগুলি দুষ্কৃতিকারীরা পাচার করে নিচ্ছে, এবং এসডিপিও সাহেব আলোচনা করেন যে একটা যেতে মাইকিং করা হয় সচেতন বৃদ্ধি করার জন্য, জনগণ যাতে অ্যালার্ট থাকে, এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব, যেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকেও জারি করা হয়েছে। সেই বিধায় আমরা ICAT দপ্তরকে আমরা ওনাকে বলি যে একটা মাইকিং করার জন্য, অ্যাকর্ডিংলি উনি ওনার স্টাফ এবং যে সুকান্ত চক্রবর্তী উনিও প্রাইভেট এজেন্সি ওনারা নিয়োগ করেন, তো সেই মোতাবেক তারা সারা
সাব ডিভিশনে করেছেন এবং শেষ পর্যন্ত যখন কলাছড়াতে এসেছেন একটা ইনসিডেন্ট হয়ে যায় এবং যে দুষ্কৃতিকারীরা ওনাকে ভীষণভাবে মারপিট করে, তারপরে হাসপাতালে নেওয়ার পরে হাসপাতাল থেকে আমরা রিপোর্ট পাই যে উনি মারা গেছেন। তো এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা প্রশাসন থেকে মনে করছি, কারণ এত শর্ট টাইমে কীভাবে এইরকম একটা হত্যাকাণ্ড হতে পারে এবং একটা বাজারে হাজার হাজার লোক আছে, এই এই জনমানুষের সামনে এই যে হত্যাকাণ্ডটা, এটা গভীরভাবে আমরা দুঃখজনক। তো প্রশাসনের তরফ থেকে আমরা এটা উপরে আমরা নোটিশ ডিএম স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, এটা রাজ্য সরকার চিন্তাধারা করবেন। তো আমরা আকস্মিকভাবে আজকে মৃতদেহের সঙ্গে আমরা পরিবারকে সৎকার্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা আমরা প্রাথমিকভাবে ওনাকে পরিবারের হাতে আমরা প্রদান করি। অভিযুক্ত এই পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে এটা পুলিশের, এর মধ্যে যেটা আমার কাছে নাম এসেছে রবিদন ত্রিপুরা, বীরেন মোহন ত্রিপুরা এবং আশিক দাস। তাদের বাড়ি? তাদের বাড়ি আশেপাশে আছে, কলাছড়ে এরিয়ার মধ্যে আছে। থ্যাংক ইউ। আমরা দেখলাম এসডিএম সাহেব কি বললেন, তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। এক দর্শক বন্ধু লাইনে আছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হারাধন দেবনাথ বলছি আগরতলা থেকে। স্যার আমার প্যানেলের কাছে একটা প্রশ্ন, যে আইন শৃঙ্খলার অবনতির কারণে যে গুজব রুটছে এটার জন্য যে মাইকিং করা, এটা কি স্বরাষ্ট্র দপ্তরের অধিকার পর্যায়ে পড়ে না? এটা কেন তথ্য সংস্কৃতি দপ্তরের তারা বা পাবলিসিটি তারা করলো? এটা তো স্বরাষ্ট্র দপ্তরে করা উচিত ছিল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা কি সঠিক? বলুন আপনি দর্শক বন্ধু প্রশ্ন উত্তরটা দিন। স্বরাষ্ট্র দপ্তর না করে কেন আইসিডি করে না, সেটা বলছি। এখন যা শুনলাম, যেটাতে এসডিএম সাহেব যেটা বললেন, এটা একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ফেলিউর সেখানে দেখা যাচ্ছে। মিটিং হয়েছে, পুলিশ সহ মিটিং করলো, মাইকিং হবে, এই যে গুজবটাকে গুজবের বিরুদ্ধে প্রচারটা হবে, সেখানে কেন সেখানে পুলিশ সেখানে পুলিশি ব্যবস্থা করা হয়নি? সে গাড়ির মধ্যে কেন 2 জন কনস্টেবল রাখা হয়নি? প্রশ্ন হতে পারে যে 2 জন কনস্টেবল রাখলে হয়তো একই অবস্থা হতো যেটা বাজারের মধ্যে যেটা হতো, কিন্তু কিন্তু রাখা তো হয়নি। সেটা হয়তো ওনারা সেটা মানে অ্যাপ্রেহেন্ড করতে পারেননি যে এই ঘটনাটা এই পর্যায়ে যেতে পারে। না, আমাকে তো প্রিকশন রাখতে হবে, ঘটনা ঘটতে পারে না ঘটতে পারে, এই সেই প্রিকশনটা ছিল না সেখানে, সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউর সেটা। এটা সেটাই। আরেকটা হচ্ছে এই যে ফুটেজ, এর আগের যে ফুটেজটা, এই ফুটেজগুলো যদি না থাকতো, কেউ যদি সেখানে ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে ছবিগুলো না তুলতো, তাহলে আজকে যেভাবে আমরা ঘটনাটার বিশ্লেষণ করছি বা মানুষ যেভাবে দেখতে পাচ্ছে, সে তো মানুষ এটা জানতে পারতো না। তো সেখানে একটা অন্য রূপে অন্য রূপ দেওয়া হতো একটা ঘটনাটার, একটা উত্তেজিত অবস্থায় মানুষ তাকে ধরেছে, তারপরে সে এই অবস্থায় সে মারা গেছে, কিছু পাওয়া যেত না। আজকে শুধু এই ফুটেজগুলো থাকাতে, তারপরে এখন উনি বলছেন, একজন বলছেন 3 জন, একজন বলছেন 4 জন অ্যারেস্ট হয়েছে। ফুটেজে তো সব বলা আছে, ফুটেজে তো সব দেওয়া আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব আইডেন্টিফাইবল, মানুষগুলোকে চেনা যায়। সেখানে এইরকমভাবে অনেকক্ষণ সময় ধরে একটা লোককে মারছে 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 মারছে, বারবার রিকোয়েস্ট, বারবার ইয়ের পরে, মানে কারো কোনো দিক থেকে কোনো রকম প্রতিবাদ নাই, প্রতিবাদও নাই, কোনো প্রতিহত করার চেষ্টা নাই, সেই এই এই অবস্থা আর কি। আর যেটা উনি যেটা বলছেন যে যে আইসি আইসিআর যেটা আর কি, আগে এটা আইসিএটি ছিল, তথ্য সংস্কৃতি দপ্তর, সেই ব্যাপারটা যে যেটা সেটা একটা অন্য দপ্তর হলেও এটা তো প্রশাসনের মধ্যেই, সেটা সেটা সাব ডিভিশনের মধ্যেই, সেখানে ওরা আলাপ আলোচনা করেই এসডিএম সহ অন্যদের কথা বলতে, যেহেতু তাদের এই প্রচার এবং প্রচার সংক্রান্ত জিনিসগুলো ওদের কাছে বেশি থাকে আইসিআর এর কাছে, সেই কারণে হয়তো তাদেরকে দেওয়া হয়েছে আর কি। এখানে অ্যাডমিনিস্ট্রেশন বা হোম ডিপার্টমেন্ট তার তার ইনভলভমেন্ট তো সেখানে এড়াতে পারবেন না, তারাও সেখানে ইনভলভ সেটা বলতে হবে আর কি। না, কিন্তু বিষয়টা যেহেতু একটা স্পর্শকাতর বিষয় ছিল, তো সেখানে স্বরাষ্ট্র দপ্তর থেকেই মাইকিং এর ব্যবস্থাটা করলে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় যে পুলিশের গাড়িতে মাইক লাগিয়ে মাইকিং করা হয়। হ্যাঁ, সেটাই বলছি, সেখানে বলছি যে সেখানে অন্তত 2 জন পুলিশ দেওয়া যেত, পুলিশের গাড়ি ইউজ করা যেত সেখানে, অথবা অন্য গাড়ি যেটা আইডেন্টিফাই হয় সহজে সেরকম করা যেত, কিন্তু সেটা করা হয়নি, সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউর। এখন ব্যাপার হচ্ছে, যদি ব্রডলি স্পিকিং যদি আমরা একটু বৃহত্তরভাবে বলি, আপনি দেখবেন যে আমরা
এই সবসময় কর্মসংস্কৃতির কথা বলি, আসলে কি কর্মসংস্কৃতি কি কোনো ফিরেছে, মানে চেঞ্জ হয়েছে? আগে যেরকম অবস্থা ছিল সেটা আমি দেখছি এখন পর্যন্ত সেই অবস্থায় আছে। আপনি যদি 10 জন অফিসারকে ফোন করেন, আপনি, আমি সেটা ভেরিফাই করেছি পার্সোনালি, আপনি 10 জন যে কোনো ডিপার্টমেন্টে 10 জন অফিসারকে আপনি ফোন করুন, আপনি কয়জন থেকে রেসপন্স পান, কয়জন আপনার ফোনটা রিসিভ করে, এটা আপনি একবার চেক করুন। আপনি হার্ডলি থ্রি আউট অফ টেন, প্রতি 10 জনে আপনি হয়তো 3 জন পাবেন যে ওনারা ফোনটা রিসিভ করছে, ফোনই তো রিসিভ করে না। আপনি অফিসগুলোতে যান, প্রত্যেকটা অফিসে যান, আপনি অফিসে গিয়ে দেখেন তো কয়জন অফিসার আছে টেবিলে, আপনার কয়টাতে আছে, কয়জন আছে, একই রকম অবস্থা, একই রকম চিত্র। মানুষ যদি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে না পৌঁছতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন যদি মানুষের সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে পারে, তো সেখানে এই গ্যাপগুলো, এই জিনিসগুলো তো সেখানে তৈরি হবে। সেখানে একটা জানা নাই, শোনা নাই, কোথায় কারে কিডন্যাপ করলো, কোথায় তার কিডনি নিল, এটা একটা মানে একটা সম্পূর্ণ গুজবের উপরে এটা কি করে সম্ভব? এটা অরিন্দবাবু, এই যে আমরা ফুটেজগুলো দেখলাম, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কারা কারা মারছে, একদম ক্লিয়ার পিকচার, ক্রিস্টাল ক্লিয়ার। এই পিকচারগুলি কি কোর্টে অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্টেবল? কোর্টে এই পিকচারগুলোকে অ্যাকসেপ্ট করানো যায়, এইটার জন্য একটা আইনি বন্দোবস্ত তৈরি হয়েছে। এখন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের কিছু পরিবর্তন করা হয়েছে, এই ফুটেজগুলো যে অথেন্টিক এইটার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে, একটা টেস্টিংয়ের 65B অনুযায়ী একটা সার্টিফিকেট ইস্যু করার বিষয় রয়েছে। সেই সার্টিফিকেটটা যদি ঠিকঠাকভাবে উঠে আসে, কে এই ভিডিওটা বা রেকর্ড করেছে তার সেই মোবাইলটাকে সিজ করতে হবে, সেই মোবাইলটা সিজ করার পরে যে ভিডিও ফুটেজটা যেটা পাওয়া যাচ্ছে সেটাকেও মানে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হবে, এবং এটার একটা সার্টিফিকেট দিতে হবে যে হ্যাঁ আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, কনসার্ন অথরিটি রয়েছে যারা এই সার্টিফিকেট দেবে। মানে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে। জটিল খুব একটা বিষয় না, না খুব জটিল নয়, জটিল নয়, কিন্তু এটা বলতে হবে কাউকে, একজন আধিকারিককে, যে মানে আমি এটা, আমরা এটা পরীক্ষা করেছি বা আমার এই পরীক্ষা করার অধিকার রয়েছে, সেই অনুযায়ী আমি পরীক্ষা করে দেখেছি এর মধ্যে কোনো টেম্পারিং হয়নি, ডক্টরিং হয়নি, যেটা ক্রিকেটের পরিভাষায় বলে বল এর যে মানে ছাড়িয়ে নেওয়ার টেম্পারিং, এটা করে ডক্টরিং। এই এই ভিডিও ফুটেজেও ডক্টরিং হয়নি, এডিটিং হয়নি। আপনার এখানে বসে কেউ আপনার আর আমার মধ্যে যে নেপালবাবু রয়েছেন ওনার ছবিটা কেটে দেওয়া যেতে পারে, এটাকে বলে ডক্টরিং বা এডিটিং। এই কাজটা হয়নি, এটা অথেন্টিক, এটা অরিজিনাল। এই জায়গাটা সার্টিফাই করতে হবে যে আমি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হার্ডওয়্যারটা, মোবাইলের হার্ডওয়্যারটা আমি পরীক্ষা করে দেখেছি যে এইটা অরিজিনাল, এখানে এটা স্টোর্ড হয়েছে এবং এটাতে কোনো রকম এডিটিং হয়নি, এই মর্মে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। দেন ইট ইজ অফকোর্স ইট ইজ অ্যাডমিসিবল, কোনোভাবে এটা বাদ দেওয়ার কোনো, শুধু অথেন্টিসিটিটা সেখানে প্রুভ করতে হবে, এটা প্রুভ করতে হবে, এবং উনি এসে বলবেন যে আমি এটা দিয়েছি সার্টিফিকেটটা। এখন এমনও পর্যায়ে এসছে সুপ্রিম কোর্টের লেটেস্ট ডিসিশন অনুযায়ী যে সার্টিফিকেট দেওয়ার পরে সার্টিফিকেট যিনি দিচ্ছেন তাকে আসার দরকার নেই, এই সার্টিফিকেটটা ইজ সাফিসিয়েন্ট এনাফ, সার্টিফিকেটটা ইজ সাফিসিয়েন্ট এনাফ যে এইটা অথেন্টিক, এই ভিডিওটা বা ফুটেজটা অথেন্টিক, অরিজিনাল এটা থেকে পাওয়া গেছে, কোন মেশিন থেকে এই ক্লিপিংটা মানে সিডিটা তৈরি হয়েছে সেই মেশিনটাও লাগবে, কম্পিউটার মেশিনটাও লাগবে, তার হার্ড ডিস্কটা দেখতে হবে, এইটুকুই আর কিচ্ছু না। কাজে এটা অ্যাডমিসিবল, কোয়াইট অ্যাডমিসিবল। এই ধরনের আপনার মব লিঞ্চিং বা এই ধরনের যে গণধোলাইয়ের ঘটনাগুলি আমরা দেখি যে সচরাচর সেরকম শাস্তি, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা আমাদের নজরে আসেনি এখন অবধি। একদম ঠিক কথা, কেন কেন মানে কোন জায়গায় ঘাটতে থাকছে? একদম ঠিক কথা, এইটাই এই কথাটাই আমি বলার চেষ্টা করছিলাম প্রথম থেকে, যে এই যে খুনটা হলো এসডিএমই তো উনি ছিলেন এক্ষুনি, উনিও তো বলার চেষ্টা করছেন প্রশাসনের তরফ থেকে যে প্রাথমিকভাবে আমরা যা দিয়ে পাচ্ছি তাতে করে একটা পরিকল্পিত খুন, কিন্তু এইটাকে মব লিঞ্চিং, আমি একজন আইনজীবী, আমার কাছে যদি এরা চলে আসে মক্কেল হিসেবে, আমি স্টুডিওতে বসেই বলছি আমিও হয়তো চেষ্টা করবো ওদের বাঁচানোর জন্য, বাঁচানোর জন্য প্রথম ডিফেন্সিভ লাইনটা আমি কিনে নেবো, সেটা হচ্ছে এটা গণধোলাই, এই গণধোলাইয়ে তার মৃত্যু হয়েছে, আমি হয়তো একটা ঘুষি দিয়েছি, দুটো দিইনি, বা যেই ঘুষিটা দিয়েছি সেই ঘুষিটা বা যে থাপ্পড়টা দিয়েছি সেটা দিয়ে সাধারণভাবে মৃত্যু হতে পারে না, এবং ফ্যাটাল ব্লুটা কে মেরেছে মানে ফ্যাটাল স্ট্রাইককে কে করেছে এটা আইডেন্টিফাই করা যাবে না, এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, অ্যাসারটেন করা, কাজেই এই গ্রাউন্ডে বলবে যে এটা গণধোলাই, খালাস হয়ে যাবে, গণধোলাইয়ে মৃত্যু হয়েছে, কিছু করার নেই। এই কারণের জন্যই এই ধরনের ঘটনাগুলোতে একটা গণধোলাইয়ের রূপ দেওয়া হয়ে থাকে,
উদ্দেশ্য প্রশান্ত ভট্টাচার্যকে আমাদের মারার, কিন্তু কিছু লোককে জমায়েত করে ফেলা, একটা ইস্যু তৈরি করে একটা গুজব রটিয়ে দিয়ে কিছু লোকের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা জমায়েত তৈরি করে প্রশান্ত ভট্টাচার্য কিন্তু মারছি, কিন্তু আমি ইয়ার নেপাল বাবুই ফ্যাটাল ব্লোটা কিন্তু আমরা দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 50 বা 75 জন লোক জমায়েত হয়েছে তারাও একটা দুটো থাপ্পড় দিয়েছে বা গুচি লাগিয়েছে প্রশান্ত ভট্টাচার্যের গায়ের উপরে। ফ্যাটাল ব্লোটা যে আমি দিয়েছি আর আমি আনন্দ ভট্টাচার্য দিয়েছি সেটা কিন্তু আর প্রমাণের জায়গায় যাচ্ছে না। এইটা থেকেই আমি এই মানে কী বলো এটাকে বেনিফিট অফ ডাউটের জায়গা থেকে দাঁড়িয়ে বেরিয়ে চলে আসছি আমি। এই জন্য এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে শাস্তির জায়গাটা খুবই কম। এই জায়গাটাই তদন্ত করার ক্ষেত্রে যারা তদন্তকারী বা সংস্থা থাকবে বা পুলিশ অফিসাররা থাকবে তাদের দেখতে হবে এই জায়গাটা, যে নেক্সাসটা প্রমাণ করতে হবে। ওয়াই সুকান্ত ভট্টাচার্য হতে পারে সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে অভিযুক্ত হিসেবে এখনও অবধি যারা অ্যারেস্টেড হয়েছে বা অন্য যারা রয়েছে এখনও আইনের আওতায় আসেনি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সুকান্ত ভট্টাচার্যের কোনো যোগাযোগ নাই বা সুকান্ত চক্রবর্তীর কোনো যোগাযোগ নেই একদম, কিন্তু এখানে পাবলিসিটি বা আইসিএটি ডিপার্টমেন্টের একটা প্রচারের গাড়ি আসবে গুজবের বিরুদ্ধে, এখানে একটা মানে প্রচার সংগঠিত হবে বা এই বাজারটাতে একটা কেওস তৈরি করতে হবে। এইটা আমরা পাঁচজনে মিলে আগেই পরিকল্পনা করেছি যেখানে একটা কেওস তৈরি করবো বা ওই গাড়িটাকে আক্রমণ করবো। এই জায়গাটা যদি আইডেন্টিফাই করতে পারে, তদন্তকারী অফিসাররা যদি এই দিকে ধাবিত হয়, তাদের তদন্ত মুখটা যদি এই বিষয়টার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাইলে কিন্তু আমরা এই মানে শাস্তি দেওয়ার বিষয়টা যেটা আসছে কনভিকশনের মধ্যে নিয়ে আসার যে চেষ্টাটা এইটা অনেক বেশি সফল হবে, নাকি সুকান্তর সঙ্গে ওদের শত্রুতা প্রমাণ করার চেষ্টা, এটা প্রমাণ করার দরকার নেই। এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এই এটাকে প্রমাণ করতে গেলে মানে তদন্তকারী অফিসারদেরকে কোন কোন বিষয়গুলোর উপর নজরটা দিতে হবে বেশি? এই যে আগে কিছু খবরাখবর এসছে, এই যে প্রচারে বেরিয়েছে, এরকম একটা প্রচারের গাড়ি বেরিয়েছে, একজনের থেকে দুজন কথা বলেছে, দুজন থেকে তিনজন বলেছে, হ্যাঁ রে এরকম তো একটা গাড়ি বেরিয়েছে, এরকম প্রচার করতেছে, দেখ ওইটারে আমরা চেষ্টা করতেছি ছেলে ধরাটা রুখতে, আর এখন প্রচার উল্টা প্রচার তাদের পক্ষে, তাদের পক্ষে মানে তাদের পক্ষে মানে ছেলে ধরাদের পক্ষে করছে, এরকম একটা হুইসপারিং মিটিং সেটা হয়েছে, কথা হয়েছে, সেটা প্রমাণ আনতে হবে, সেটা কনস্পিরেসি। এখানে আমি নেপালবাবুকে ইন্টারাপ্ট করছি একটু, প্রশান্তবাবু একটা জিনিস আমরা কিন্তু আন্ডারমাইন করার চেষ্টা করছি বা খেয়াল করছি না, এই যে দর্শক বন্ধু প্রশ্নটা তুলেছেন যে এটা পুলিশের গাড়ি না দিয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে না করে আইসিএটি থেকে কেন করলো, এখানে কিন্তু একটা বিষয় এসছে, এটা কিন্তু আউটসোর্সড, এই গাড়িটাকে কিন্তু আইডেন্টিফাই করার কোনো জায়গা নেই, যেটা সরকারি কাজে বেরিয়েছে, সরকারি প্রচারে বেরিয়েছে, এই হচ্ছে সমস্যাটা, কেন করলো না প্রশাসন সেটা, আউটসোর্স করলো কেন, সেটাই ফেলিউর আমি যেটা বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ, উনি বলার চেষ্টা করছিলেন এইটা ওকে আইডেন্টিফাই করতে হবে যে কেন প্রশাসনের তরফ থেকে এই রকম পরিস্থিতি যখন গোটা রাজ্যে বয়ে বেড়াচ্ছে ওই সময়ে একদম মানে হিট অফ দ্য মোমেন্ট, তখন আউটসোর্স করা কেন, কেন এই ধরনের লোকজনকে ভাড়া করে নিয়ে এসে একটা প্রাইভেট কার ব্যবহার করে প্রচার করতে অ্যালাউ করা, কেন সরকারি গাড়ি ব্যবহার করা হবে না, একদম সঠিকভাবে প্রশ্নটা তুলেছে যে পুলিশের গাড়িতে তো মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে, পুলিশের গাড়ি নিয়ে মাইকিংটা করা যেতে পারতো, আউটসোর্স করা কেন, অরিন্দম ভট্টাচার্য কে চেনে বা প্রশান্ত ভট্টাচার্য কে চেনে, উনি বেরোলেন প্রচার করতে যে গুজবে কান দেবেন না, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতেই পারে যে এ কে ভাই, তুমি কে ভাই, তা আমি আমার আইডেন্টিটি ডিসক্লোজ করতে করতে তো 50 জন মানুষ আমার উপর গায়ে হাত তুলে দিয়েছে, কোথায় পাবো আমি আবার ডিফেন্স নেওয়ার সুযোগ বা কাউকে ব্যাখ্যা করার সুযোগ, এই জায়গাটা কে তৈরি করে দিয়েছে, প্রশাসনে এখানে গাফিলতি রয়েছে। এবং এই প্রশ্নটা আসবে যখন ট্রায়াল শুরু হবে, ট্রায়াল স্টেজে এই প্রশ্নটা আসবে যে তাকে আইডেন্টিফাই করার মতো, তাকে রিকগনাইজ করার মতো দ্যাট হি ইজ এ ম্যান ফ্রম দ্য গভর্নমেন্ট, সেটা তো বোঝার মতো কোনো উপায় নেই, ডিফেন্সিভ মেকানিজম সেটা বলবে সেটা। এই যে আপনার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রচারগুলি খুব মানে ত্বরিত গতিতে ছড়িয়ে পড়ে, তো এই সাইবার ক্রাইম সম্পর্কে বা সাইবার ক্রাইম রোধ করার ব্যাপারে রাজ্য পুলিশের যে ব্যবস্থাপনা আছে সেটা কতটা মানে কার্যকরী বা শক্তিশালী? রাইট, ব্যবস্থাপনা আগেও ছিল এবং কিছুদিন পূর্বে সেটাকে আরও স্ট্যান্ডার্ড করা হয়েছে, সেটাকে একটা সেপারেট সেল করা হয়েছে, অফিসার নিয়োগ করা হয়েছে, সেটা হয়েছে আর কি, কিন্তু
কিছু মানে সোশ্যাল মিডিয়া এটা এমন একটা কি বলবো আপনার, এই যে এমন একটা আপনার এই ব্যাপক ব্যাপার যে এইটা আপনার ঘরে বসে অতটা কন্ট্রোল করা এটা তো সম্ভব নয়। যেটা করা দরকার যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে সাইটটা তারা ব্যবহার করছে আর কি, সেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সেটাকে ইউজ করা উচিত, তারা তাদের প্রপাগান্ডাটা সেখানে নিয়ে আসা উচিত কাউন্টার করার জন্য, এইটা একটা রাস্তা হতে পারে আর কি। আর যখন যেমন এইরকম ক্রাইম যখন হচ্ছে আপনার এই ক্রাইমের মধ্যে, তখন সোশ্যাল মিডিয়া থেকে সেখানে টেনে আনতে পারে কোথায় কোথায় এগুলো পোস্ট করা হয়েছিল, কে কে পোস্ট করেছে সেটা বের করতে পারে যে কোনো সময়, এবং তাদেরকেও ইনভলভ করা যেতে পারে কেসের মধ্যে। এই যে গণপিটুনি, এই গণপিটুনি রোধে প্রতিরোধে জনগণের কি ভূমিকা থাকতে পারে বলে? জনগণের ভূমিকা বড় ভূমিকা, শুধু গণপিটুনি না, যে কোনো ক্রাইম যে কোনো জিনিস আপনার জনপ্রতিনিধি জনগণ যারা তাদেরই একমাত্র ভূমিকা থাকে এখানে। জনগণ মানে কি? জনগণের মধ্যে আপনার নেতৃস্থানীয় যারা আছেন, যারা বিচক্ষণ ব্যক্তি আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, তারাও তো পার্ট অফ জনগণ, তারাই তো সব কিছু সমাজটাকে কন্ট্রোল করেন। সমাজটাকে মানে কন্ট্রোল করা মিনস সমাজটাকে দিশা দেন আর কি, যেটা আর কি সেটা করেন আর কি। তো সেই জায়গাটার মধ্যে যদি আপনার এই ইন্টারাকশনের ব্যাপারটা যদি ভালো না থাকে, পাবলিক বুদ্ধিজীবী, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, পাবলিক, এই যে জিনিসগুলো যদি না থাকে, আপনার ইন্টারাকশন যদি না হয়, যেটা আমি বলছিলাম আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে যদি আপনি হাতের কাছেই না পান, অ্যাডমিশনকে ধরতে ধরতে তার পেছনে পেছনে আপনার ছুটতে হয়, তাহলে সেখানে তো এইরকম একটা গ্যাপ তৈরি হবে। নাহলে এত লোক, এত আপনার 37 লক্ষ লোক, এত সব কিছু আছে, তার মধ্যে কীভাবে এইরকমভাবে গুজবটা ছড়াতে পারে? কেউ যাচাই করলো না, কেউ জানলো না, একটা লোক প্রশ্ন করে নাই, আরে কার ছেলে নিল, কার ছেলে ধরা, আরে কার ছেলে চুরি হলো, জানি না। তো সেটা যেটা হচ্ছে যে সেটা বলছিলাম যে আপনার সেরকম ইন্টারাকশন নেই, পার্টিসিপেশন নেই, সরকার অথবা প্রশাসন তার সঙ্গে পাবলিকের পার্টিসিপেশনটার অভাব দেখা যাচ্ছে। সেই পার্টিসিপেশনটা যদি থাকেও সেটা এক পেশে আছে, এ সেকশন অফ পিপল সেখানে ইনভলভ হচ্ছে, আর বাকিটাকে আপনি ইনভলভ করতে পারছেন না যে কোনো কারণে হোক আর কি, পারছেন না। আমি এইভাবে দেখি আর কি, পার্টিসিপেশনটা যত বেশি হবে মানুষের এই সরকারের সঙ্গে, সরকারের প্রত্যেক কাজের সঙ্গে, ততই আমার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলুন, আপনার আইন শৃঙ্খলা বলুন, সেটার উন্নতি একমাত্র তখনই সম্ভব যখন আপনার মাস পার্টিসিপেশন আপনি এনশিওর করতে পারবেন। একজন দর্শক বন্ধু ফোন লাইনে আছেন, উনি কী বলতে চাইছেন শুনে নিই একবার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, হ্যালো শুনতে পাচ্ছেন স্যার কি বলছেন? হ্যালো স্যার, হ্যালো, আপনার আওয়াজটা আসছে না, কম শুনতে পাচ্ছি। আমি তো স্যার কথা বলছি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন বলুন স্যার। আমরা প্রায় 60 জন লোক বিশালগড় বোটলিং প্ল্যান্টে 1997 সন থেকে কাজ করতাম। বিজেপি সরকার আসার পর আমাদেরকে 50 জন লোককে এখান থেকে ছাঁটাই করে দিয়েছে। আমরা ওই কোম্পানির সামনে কোনোদিনও যেতে পারিনি, এখনো তার যেতে পারছি না, কিন্তু আমরা এখানে এই কোম্পানিতে আমাদের দেহর থেকে ব্লাড ডোনেশন পর্যন্ত করেছি কিন্তু বিপ্লব দেবে একটি ভাষণ দিয়েছিল সবকা শেষ সবকা বিকাশ, কিন্তু আমাদেরকে এমন একটা জায়গা পরিস্থিতি করেছে, আমরা এখন কি করে বাঁচবো সেই নিয়ে একটু, আপনি তো সাধারণ মানুষ আপনার একটু বিস্তারিত আলাপ আলোচনা করুন। বিপ্লব দেবের পাশের এরকম রোল আমি তো কোনোদিন দেখিনি, সমদপ্তর আইন অনুযায়ী আমাদেরকে এখান থেকে বাহির করতে পারে না। আজকে আমাদের 50টা লোক সাগরে বাঁচছি, কি করে খাবো, কি করে ছেলে মেয়েদের লেখাপড়া করাবো ওদের ভবিষ্যৎ আমরা কি করে করবো এই কি একটা পার্টির সিদ্ধান্ত? ওনার কাছে আমরা কিছু লোক গিয়েছিলাম,
বিষয়বস্তু এটা নয়, আমরা যেদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো সেদিন ফোন করবেন, আমরা উত্তর দেবো অবশ্যই। তো অরিন্দ্রবাবু, আপনাকে বলছিলাম এই যে গুজব অপপ্রচার, এতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কতখানি? আজকের দিনে দাঁড়িয়ে এই গুজব বা অপপ্রচার মানে জায়গাটা তো অ্যাকচুয়ালি এটা সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে। এটা প্রতিহত করার ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া একটা ভূমিকা নিতে পারে, আর এটাকে মানে আরও বেশি রকমভাবে প্রচারের জায়গায় নিয়ে যাওয়া বা অপপ্রচারের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা রয়েছে। এবং এটা আমাদের কাছে গ্ল্যারিং এক্সাম্পল হচ্ছে যে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার এই এই যে ঘটনাগুলো ঘটছিল, যে গণপিটুনির যে ঘটনাগুলো ঘটছিল, এইটাকে কার্ক করার জন্য বা আটকানোর জন্য, এটাকে মানে কন্ট্রোলের মধ্যে আনার জন্য দুদিনের জন্য নেট পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এটা কতটা যুক্তিযুক্ত নেট পরিষেবা বন্ধ করে? আমি বলছি এই নেট পরিষেবা বন্ধ করে দেওয়া মানে হচ্ছে এটাকে ব্ল্যাঙ্কেট কভার দেওয়া। এই ব্ল্যাঙ্কেট কভার দিয়ে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই নেট পরিষেবার সঙ্গে কিন্তু আজকে ব্যাংকিং পরিষেবা যুক্ত, রেশনিং পরিষেবা যুক্ত, আরও অনেকগুলো বিষয় যুক্ত। যে ব্ল্যাঙ্কেট কভার দিয়ে দিলে পরে যারা এই বিষয়গুলো সম্পর্কে কোনোভাবেই কোনো যুক্ত নয়, কোনোভাবেই এইগুলোর সঙ্গে কোনোরকম সংস্পর্শ নেই, তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, সাধারণ মধ্যবিত্ত অংশের মানুষ সাংঘাতিকভাবে দুর্ভোগের মধ্যে পড়ে যান। কাজে এইভাবে ব্ল্যাঙ্কেট কভার করাটা একদমই মানে বাঞ্ছনীয় নয়। নট অনলি এই সরকার বা বিগত দিনের সরকারও কিছুদিনের জন্য পার্টিকুলার কিছু ইনসিডেন্টকে এ করার জন্য, এই যে প্রচারের জায়গাটা, অপপ্রচারের জায়গাটাকে প্রতিহত করার জন্য এই ব্ল্যাঙ্কেট কভার নিয়েছিল। ব্ল্যাঙ্কেট কভার নেওয়াটা অ্যাকচুয়ালি যেটা প্রমাণ করে সেটা হচ্ছে, নেপালবাবু যে কথা বলার চেষ্টা করছিলেন, আমার যেটা মনে হয়েছে যে এই ব্ল্যাঙ্কেট কভার করার যে প্রচেষ্টা এটা দিয়ে শুধুমাত্র একটা দুর্বলতা প্রকাশ। প্রশাসন এই নেটিং নেট ব্যবস্থা যেটা বা সোশ্যাল মিডিয়াকে যে ব্যবহার করা বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অপপ্রচারের সুযোগ যেটা তৈরি হচ্ছে সেটাকে কাউন্টার কমব্যাট করার জন্য যে বন্দোবস্ত তৈরি করা, এক্সপার্টাইজ করা, এই জায়গাটাতে ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতিটা মেটানোর জন্যই পুরো ব্যবস্থাটাকেই বন্ধ করে দাও, কিছু নাই। এইটা দিয়ে করে তো একদিন দুদিন করা যেতে পারে, কিন্তু এটা যদি লাগাতার এইভাবে ঘটতে থাকে, হতে থাকে, তাহলে পরে মানুষ কিন্তু উল্টো দিকে আবার চলে যাবে। এবার কিন্তু মানুষ প্রশাসনের উপর বিরক্ত হয়ে পড়বে, আর দুদিন বাদে বাদে যদি এটা হয়, টেলিফোনের বিল আমি দিতে পারবো না, আমি ইলেকট্রিক বিল দিতে পারছি না, এখন সমস্ত কিছু অনলাইন, ইভেন কি মানে ভর্তি প্রক্রিয়াটা পর্যন্ত বন্ধ হয়ে গেল অনলাইন। এখন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে, নেটিং নেট পরিষেবা বন্ধ করে দেওয়া মানে অনলাইন ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা কাহাতক মানুষ মানবে, কেন মানবে মানুষ? দীর্ঘদিন এটা চলতে পারে না, এই বন্দোবস্ত চলতে পারে না। কাজে এই ব্যবস্থাটাকে মানে পুলিশই হোক বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টই হোক বা যে কোনো মানে তথ্য মানে তথ্য প্রযুক্তির যে দপ্তর, এই দপ্তরটাকে সেইভাবে ইকুইপড হতে হবে যে কাউন্টার কমব্যাট, এই যে অপপ্রচার সেই অপপ্রচারটাকে বন্ধ করার জন্য কাউন্টার কমব্যাট বা এইটাকে কীভাবে প্রতিহত করা যায়, এগুলো উৎস কোথায়, এগুলোকে আইডেন্টিফাই করা। কারণ এখানে একটা প্রশ্ন থাকে, সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে যে যাদের নামে এই মানে অ্যাকাউন্টগুলো খোলা থাকে, ফেসবুকে হোক বা টুইটারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা যেখানেই হোক, অনেক সময় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফেক অ্যাকাউন্ট। ফেক অ্যাকাউন্ট হলে পরেও এটাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু একটা মেকানিজম রয়েছে। প্রশান্ত মোর্চাজের নাম দিয়ে ঘটনাটা ঘটাচ্ছে অরিন্দ মোর্চাজ, প্রচারটা করছে অরিন্দ মোর্চাজ, অরিন্দ মোর্চাজ কিন্তু প্রশান্ত মোর্চাজের মোবাইলটা ব্যবহার করতে পারছে না, মোবাইলটা কিন্তু প্রশান্ত অরিন্দ মোর্চাজ নিজের ব্যবহার করছে। পুলিশ কিন্তু এই জায়গাটা ট্র্যাক করবে যে মোবাইলটা কার ব্যবহৃত হয়েছিল, কোন মেশিন থেকে এটা এ হয়েছে, কোন জায়গা থেকে এটা উৎস থেকে বা এটা প্রচারিত হয়েছে, এই জায়গাটা যতক্ষণ আইডেন্টিফাই করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোলে আনা বা সোশ্যাল মিডিয়াকে মানুষের মানে কল্যাণের জন্য ব্যবহার করার ক্ষেত্রে একটা অন্তরায় ঘটবে। এবং পাশাপাশি এই ধরনের ঘটনা যখন সমাজের বুকে ঘটবে, আনরেস্ট যখন সমাজের বুকে ঘটবে, তখন এই সোশ্যাল মিডিয়া কিন্তু এই মানে নেগেটিভ দিকটাই বেশি রকমভাবে প্রচারের মধ্যে চলে আসবে, নেগেটিভ দিকটাই বেশি রকমভাবে মানুষের কাছে চলে আসবে। এইটা যেভাবেই হোক মানে গুরুত্ব দিয়ে এটাকে বিবেচনার মধ্যে আনতে হবে এবং গুরুত্ব দিয়ে এক্সপার্টাইজ লেভেলটা বাড়িয়ে তুলতে হবে। কারণ বারবারই একটা প্রশ্ন হচ্ছে, আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল কনসার্ন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রাজ্যে আমাদের নতুন সরকারের তরফ থেকে বলার চেষ্টা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন, এটা সত্যি কথা।
আমাদের রাজ্যে কোয়ালিটি এডুকেশনের অভাব রয়েছে, যার ফলে প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে, যে চোর বেরিয়ে যাওয়ার পরে চিন্তাভাবনা শুরু হয় যে চুরি হলো কী করে হলো, তাহলে আমাদের কী করতে হবে। কিন্তু তার আগেই এই চুরিটাকে আটকানোর জন্য মানে কী কী মানে ব্যবস্থা নিতে পারে চোরেরা চুরি করার জন্য, এইটা বুঝে তার জন্য যা যা মানে আটকানোর যা বন্দোবস্ত করা, এইটা করার ক্ষেত্রে ঘাটতি রয়ে যাচ্ছে। এই জায়গাটাকে প্রতিহত করতে হবে বা এই জায়গাটা থেকে উত্তরণ করতে হবে, উন্নত করতে হবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে অরিন্দ বলেন ফেক অ্যাকাউন্ট, এটা একটা এমন পর্যায়ে চলে গেছে যে ফেক অ্যাকাউন্ট দিয়ে মানুষকে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। তো তাহলে প্রশ্ন হলো গিয়ে যে এই যে আপনার নেট পরিষেবা বন্ধ করে দেওয়া, তাতে কি সমস্যার সমাধান হয় বা এর কোনো যুক্তিগতা আছে? আর দু নম্বর হলো এই যে ফেক অ্যাকাউন্ট, এগুলোর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন, কী বলবেন? এটা অরিন্দমবাবু ওটা বলেছেন, এই যে নেট পরিষেবাটা বন্ধ করে দেওয়া মানে সেটাকে একটু কার্ফিটিং করে দেওয়া, মানে আপাতত না। আমি বলছি আপনি কি মনে করেন যে সমস্যার সমাধানের পথ নেট পরিষেবা? সমস্যার সমাধানের পথ নয় এটা, এটা উনিও বলেছেন সমস্যার সমাধানের পথ নয়, এটা হচ্ছে একটা সাময়িক একটা ব্যবস্থা। যেহেতু আমার অন্যদিকে ঘাটতি রয়ে গেছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে কাউন্টার দিতে পারছি না, সেটাকে কাউন্টার করতে পারছি না, এক। দু নম্বর হচ্ছে এই যে ফেক অ্যাকাউন্ট যেগুলো আছে সেটাকে ধরার ব্যবস্থা করতে হবে। ফেক অ্যাকাউন্ট এরকম, এটা যতক্ষণ পর্যন্ত তার পেছনে আপনি না ছুটেন ততক্ষণ পর্যন্ত ধরা যাবে না। নাম দিচ্ছে আপনার, আর নাম দেওয়া হচ্ছে আপনার, মেশিনারি ইউজ করছে আরেকজনের, তো সেটা আপনার আমাদের সে এক কথায় বলতে হবে, আমাদের যে সাইবার ক্রাইমের যে ইউনিট আছে সেটাকে আপনার আরও স্ট্রং করতে হবে, আপডেট, সেটাকে স্ট্যান্ডার্ড করতে হবে, ট্রেনিং, ভালো ট্রেনিং দিতে হবে, ভালো এক্সপার্টাইজ আনতে হবে, আপনার ভালো লুক আনতে হবে। এই ফেক অ্যাকাউন্টগুলোকে যদি বন্ধ করা যায় তাহলে মোটামুটি অপপ্রচার অনেকটা রোধ করা যায় বলে মানে অনেকটা কিছুটা রোধ করা যায়, কারণ নিজের নাম দিয়ে কেউ অপপ্রচার করবে না, নিজের নাম দিয়ে সেটা করতে চাইবে না, যেহেতু আরেকজনের নাম আছে, নাম হচ্ছে এই রামের আর এদিকে কাজ করছে রহিম, সেই তো কাজেই এটা করতে কোনো অসুবিধা নেই। সেটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন, সেটা রোধ করা উচিত এবং আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। এটা একটা তাহলে আজকে আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি, তাহলে আমরা আজকে আলোচনা থেকে যে জিনিসগুলো আমরা পেলাম সেটা হলো এই যে ফেক অ্যাকাউন্টগুলিকে যদি পুলিশ নিষ্ক্রিয় করে বন্ধ করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, তাহলে এই গুজব অপপ্রচার অনেকটা প্রতিহত হতে পারে। নেট পরিষেবা বন্ধ করে দিয়ে গুজব বা অপপ্রচার বন্ধ করা কতটা সমাধানের পথ সেটা মানে সময়ই বলবে, তবে ফেক অ্যাকাউন্টগুলিকে যদি নিষ্ক্রিয় করা যায় তাহলে অবশ্যই অপপ্রচার রোধ করা সম্ভব মনে হচ্ছে। তার আরেকটা জিনিস হলো যে আমরা এই আলোচনা থেকে একটা জিনিস পেলাম যে সেখানে সাবরুমের প্রশাসনে একটা গাফলতি ছিল, যে গাফলতির কারণে এই ঘটনাটা ঘটেছে, এবং সেই প্রশাসনে যারা আছেন যাদের গাফলতিতে এই ঘটনাটা ঘটেছে, সুকান্তর মতো একটা নিরীহ গরিব ঘরের সন্তান মারা গেল, একটা 5 মাসের শিশুকন্যা তার আছে, সেই সব প্রশাসনিক আধিকারিকদের যাতে যথোপযুক্ত শাস্তি হয়, শুধু সাসপেনশন নয়, সাময়িক বরখাস্ত কোনো শাস্তি হতে পারে না, তাদের জন্য যে প্রাণটা গেল সেই জন্য তাদেরও যেন একটা সাজা বা শাস্তির বিধান করা হয়, সেটা আমরা আবেদন রাখবো। আর এসডিএম সাহেব বলেছেন যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড, সাবরুমে এসডিএম সাহেব বলেছেন পরিকল্পিত হত্যাকাণ্ড, যদি পরিকল্পিত হত্যাকাণ্ডই হয়ে থাকে তাহলে পুলিশের ব্যবস্থা আগে থেকে নেওয়া হলো না কেন, বা পুলিশের গাড়িতে এই প্রচারটা চালানো হলো না কেন, পুলিশের গাড়িতে প্রচার না চালিয়ে সরকারি গাড়িতে প্রচার না করে কেন একটা প্রাইভেট এজেন্সিকে দিয়ে, প্রাইভেট গাড়িকে দিয়ে প্রচার, এবং একটা মানে কি বল সেন্সিটিভ ইস্যু যখন আছে সামনে, কেন প্রাইভেট গাড়িকে দেওয়া হলো, কেন প্রাইভেট এজেন্সিকে দেওয়া হলো, সেটা একটা প্রশ্ন আজকে উঠে এসেছে এখানে। তো আমরা আজকে এখানেই শেষ করব। আমরা আপনাদেরকে আল্লাহ বলের পক্ষ থেকে যথেষ্ট অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সুযোগ আসার জন্য, এবং আশা করব আগামী দিনও আপনারা আমাদের সাথেই থাকবেন। নমস্কার, সকলকে নমস্কার।